বিনা ইন্টারনেটেও হবে ইউপিআই পেমেন্ট, শুধু মনে রাখুন এই 4টি ডিজিট। পে থ্রু ইউপিআই উইদাউট ইন্টারনেট। ইউপিআই ট্রানজ্যাকশান করার সময় ইন্টারনেট স্লো অথবা না থাকার সময়ে সমস্যা তৈরি হয়। আপনি বিনা ইন্টারনেটেও ইউপিআই ট্রানজ্যাকশান করতে পারবেন। এমন ক্যাশ ট্রানজ্যাকশানের বদলে অনলাইন পেমেন্ট বা ইউপিআই ট্রানজ্যাকশান অনেক বেশি ব্যবহার হচ্ছে, কিন্তু নেটওয়ার্ক স্লো হওয়ার কারণে অনেক সময় পেমেন্ট হতে পারে না, কিন্তু আবার দেখা যায় অ্যাকাউন্ট থেকে টাকা কেটে গিয়েছে। সমস্যায় পড়ে যান খদ্দের এবং বিক্রেতা। এই পরিস্থিতিতে আপনি বিনা ইন্টারনেটে ইউপিআই ট্রানজ্যাকশান করে পেমেন্ট প্রসেস পুরো করতে পারেন। এর জন্য আপনাকে USSD কোড ব্যবহার করতে হবে। এটি ইউজ করলে এবং এটি ইউজ করার জন্য জরুরি হলো যে আপনার মোবাইল নম্বরে আগে থেকে ইউপিআই সার্ভিস অ্যাক্টিভ থাকতে হবে। অর্থাৎ আপনি যদি প্রথমে গুগল পে, ফোনপে অথবা পেটিএম বা BHIM-এর মতো ইউপিআই অ্যাপ থেকে আপনার অ্যাকাউন্টের লিঙ্ক করিয়ে রেখেছেন, তাহলে এটি ব্যবহার আপনি করতে পারবেন। ন্যাশনাল পেমেন্ট সিস্টেম কর্পোরেশন অফ ইন্ডিয়া *99# শুরু করেছে। এটি ব্যবহার করার পুরো পদ্ধতি স্টেপ বাই স্টেপ আপনাকে জানিয়ে দিচ্ছি। এর জন্য আপনাকে কেবল ওপেন রেজিস্টার স্মার্টফোন ডায়াল প্যাডে যেতে হবে, এরপরে *99# ডায়াল করতে হবে। আপনার ব্যাংক ফ্যাসিলিটি নিয়ে একটা পপ আপ অ্যাপ খুলবে, এর মধ্যে সেন্ট মানি, রিকোয়েস্ট মানি, চেক ব্যালেন্স, ইউপিআই পিনের মতো অপশান পাওয়া যাবে। এখন আপনাকে সেন্ট মানি অপশানে ক্লিক করতে হবে। এর জন্য আপনাকে অ্যাপ টাইপ করতে হবে, এটা সেন্ড করে দিতে হবে। এরপর আপনাকে ওই অপশান সিলেক্ট করতে হবে যাতে আপনি টাকা সেন্ড করতে চান। এর মধ্যে মোবাইল নম্বর, ইউপিআই আইডি সেট, বেনিফিশিয়ারি এবং অন্যান্য অপশানও পাওয়া যাবে। এরপর আপনি সিলেক্ট করার অপশানে টাইপ করে সেন্ড করতে পারেন। এরপরে আপনাকে বেনিফিশিয়ারি অর্থাৎ যাকে টাকা পাঠাতে চান তার ডিটেলস দিতে হবে। আপনাকে পেমেন্ট রিমার্কস দিতে হবে। ট্রানজ্যাকশান পুরো হওয়ার জন্য আপনাকে নিজের ইউপিআই পিন দিতে হবে। ইউপিআই পিন দেওয়ার পর ট্রানজ্যাকশান পুরো হয়ে যাবে এবং বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে পয়সা ট্রান্সফার হয়ে যাবে, অর্থাৎ আপনার অফলাইন ইউপিআই ট্রানজ্যাকশান পুরো হবে। আপনি এই ইউপিআই সার্ভিসকে অফলাইন ডিসেবল করতে পারেন। এর জন্য আপনাকে নিজের রেজিস্টার্ড ফোন নম্বর থেকে *99# ডায়াল করতে হবে।